হাই ভিউয়ার্স, শোবিজ অঙ্গনের একটি লেটেস্ট নিউজ নিয়ে আননোন ট্রু ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। শোবিজ অঙ্গনে বিবাহ বিচ্ছেদের রেকর্ড করল 2017-তে। এবছরে যাদের ডিভোর্স হয়েছে, নিউজটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শোবিজ অঙ্গনে বিবাহ বিচ্ছেদের ঘটনা আজ নতুন নয়, কিন্তু এবছর সবচেয়ে বেশি ডিভোর্সের ঘটনা ঘটেছে। আমরা সংবাদপত্রের পাতায় চোখ রাখলে প্রতিদিন কোনো না কোনো তারকার ডিভোর্স নিয়ে আলোচনা হচ্ছে। সর্বশেষ আজকেও রয়েছে জনপ্রিয় তারকাকে নিয়ে ডিভোর্সের সংবাদ। আসুন জেনে নিই 2017 সালে কতজন তারকার ডিভোর্স হলো। হাবিব রেহান, মডেল অভিনেত্রী তানজিল তিশার সঙ্গে হাবিবের সম্পর্কের জের ধরেই হাবিব রেহানার বিবাহ বিচ্ছেদ এই ঘটনা ঘটেছে। রেহানা সরাসরি অভিযোগ করেন, হাবিব ও তিশার সম্পর্কের কারণেই মূলত তার সংসার ভেঙেছে। পরে হাবিবের সঙ্গে তিশার সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ার পর হাবিব রেহানার এই বিচ্ছেদের ঘটনাটি নাড়া দিয়ে গেছে সবাইকে। তাহসান মিথিলা, এরপর বিবাহ বিচ্ছেদ ঘটল তাহসান মিথিলার। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে আলোচিত বিচ্ছেদের খবর হলো তারকা দম্পতি তাহসান ও মিথিলার। সুখী এই দম্পতি 11টি বছর পার করেছিলেন একসঙ্গে। আয়রা নামের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। কিন্তু বনিবনা না হয় তাহসান ও মিথিলা দুজনই তাদের ডিভোর্সের বিষয়টি মিডিয়াকে জানান। তাহসান ও মিথিলা ভক্তরা তাদের বিচ্ছেদের খবরটি একেবারেই মেনে নিতে পারেননি। এমনকি ফেসবুকে তাদের ভক্তরা গ্রুপ খুললেন তাহসান মিথিলার ডিভোর্স চাইনা শিরোনামে। স্পর্শিয়া রাফসান, এরপর সংসার ভাঙ্গে মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। নির্মাতা রাফসান আহমেদের সঙ্গে প্রেম করে দুবছর আগে বিয়ে করে স্পর্শিয়া। শখ নিলয়, দাম্পত্য জীবন ও কলহর জের ধরে বিবাহ বিচ্ছেদ হল শখ নিলয়ের। 2016 সালে বিয়ের পর শখ তার রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ম্যারিড টু নিলয় আলমগীর করেছিলেন। বিয়ের পর বেশি দিন এই সম্পর্ক টিকেনি। এবছর শখ নিলয়ের বিবাহ বিচ্ছেদ হয় মিলা পারভেজ। সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘটেছে পপ গায়িকা মিলার। গত শুক্রবার দিবাগত রাত 3টার দিকে মিলা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হ্যাঁ আমি ডিভোর্স দিতে যাচ্ছি। পারভেজ সানজার সঙ্গে 10 বছর প্রেম করার পর বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের মাত্র 13 দিনের মাথায় জানতে পারে আমার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত। আমার স্বামী ক্রমাগত আমার সাথে প্রতারণা করতে থাকে। বিয়ের আগে যখন আমরা ডেটিং করতাম, তখন একাধিক নারীর সঙ্গে প্রেম করে আমার সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল সে। নোভা রায়হান, সর্বশেষ 2017 সালে শোবিজ অঙ্গনে বিবাহ বিচ্ছেদ ঘটল অভিনেত্রী নোভার। অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা নোভা এবং পরিচালক, চিত্রগ্রাহক ও নাট্যকার রায়হান খানকে বিয়ে করেছিল, কিন্তু তাদের সম্পর্কটাও ভেঙে গেল। গত মাসের 26 তারিখে উভয় ঢাকা জজ কোর্ট অফিসে গিয়ে তালাকনামায় স্বাক্ষর করে আসেন। আজ তাদের উভয় পক্ষের থেকে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউজটি শুনতে সাথে ছিলেন বলে। নিউজটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।